আসছে লকডাউন, চলছে লকডাউন প্রস্তুতি, বাড়ি ফেরার পালা সকলেরই। আমরা এখন দাঁড়িয়ে আছি নতুন বাজার মোড়ে, আমার সঙ্গেই থাকুন, ভিডিওটি দেখুন। নতুন বাজার ব্রিজের ওপরে দাঁড়িয়ে দেখলাম এই চিত্রটি। লোকজন দূরত্ব বজায় রাখছে ঠিকই, কিন্তু যেটুক দূরত্ব বজায় রাখার কথা সেটুক কিন্তু কেউই রাখছে না। এখন সময় বিকাল 5টা, অবশ্য এই সময়টাই কিন্তু অফিস থেকে বাড়ি ফেরার, সেজন্য আমরা আসলাম নতুন বাজারে মানুষের ভিড় দেখার জন্য। ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি, খুব চওড়া ওভারব্রিজ অবশ্য নয় এটা, কিন্তু মানুষজন যখন হাঁটাহাঁটি করছে গায়ে গায়ে ঘেঁষে ধাক্কা অবশ্যই লেগে যাচ্ছে, আর লেগে যাবে নাই বা কেন, কারণ সবারই তো তাড়াহুড়ো আছে। কিন্তু একবারও তো চিন্তা করা উচিত যে নিরাপদ দূরত্ব বজায় রাখা সেটা কিন্তু নিজের লাভের জন্যে। ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে নিচের চিত্রটি ছিল ঠিক এরকম, গাড়ি ঘোড়া একদম যথেষ্ট না থাকলেও একেবারে কমও নেই। আর ব্রিজের ওপরে দাঁড়িয়ে যদি দেখেন তাহলে সন্ধ্যার সময় বাড়ি ফেরার সময় এই রকম অবস্থায় দেখা যায়। ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না, কিন্তু আপনাকে যখন নিচে নামবেন তখন কিন্তু মানুষের ভিড়ে আপনাকে ঠিকই পড়তে হবে। আমরা ব্রিজের ওপর থেকে এখন হাঁটছি, ব্রিজের ওপর থেকে হেঁটে আমরা নতুন বাজারের নিচের দিকে যাব, চলুন দেখা যাক। বিকাল 5টার সময় অফিস থেকে ফেরার টাইম হলেও এই সময় কিন্তু অনেক ভিড় থাকার কথা, তবে সেই পরিমাণে ভিড় কিন্তু চোখে খুব একটা পড়ছে যে তাও কিন্তু নয়। ব্রিজের ওপর থেকে মানুষ যেভাবে নামছে, নেমে নিচে দাঁড়াবে গাড়ির জন্য, ব্রিজের ওপর থেকে মানুষ যেভাবে নামছে তারা গাড়িতে এসে উঠবে, অথবা এখান থেকে পায়ে হেঁটে তাদের নিজস্ব বাসা বাড়ির দিকে চলে যাবে। কিন্তু কথা সেটা নয়, কথা হচ্ছে যে দেখেন ওপরে কিন্তু মোটামুটি ওঠার সময় দেখছিলাম দূরত্ব কিন্তু বজায় ছিল, এখানেও দূরত্ব বজায় আমরা মোটামুটি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। আমরা যে চিত্রটি এখন দেখছি এত ফাঁকা কিন্তু থাকার কথা না ঢাকায়, তবে ঢাকার বেশ কিছু লোক কিন্তু বাড়ির উদ্দেশ্যে, দেশের বাড়ির উদ্দেশ্যে চলে গেছে, আর যারা এখন ঢাকায় আছেন তারাই কিন্তু হাঁটাহাঁটি করছেন। আর রাস্তায় পাঠাও বা মোটর সাইকেল রাইডাররা যেভাবে বসে আছে এদেরও কিন্তু খুব একটা প্যাসেঞ্জার নেই, আর এমনিতেই তো ওদের প্যাসেঞ্জার ক্যারি করা নিষেধ হয়ে গেছে, তারপরও পেটের তাগিদে রাস্তায় আসতেই হয়। তারপরেও সর্বশেষ কথাটি বলতেই হয়, নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখতে সহযোগিতা করুন। আর সামনে ধেয়ে আসছে মৃত্যুর মিছিল, মনে রাখুন আপনি এই মৃত্যুর মিছিলে যেন সামিল না হন, তাই সচেতন হন, মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, কিচ্ছু করার নাই, পরিস্থিতি এরম থাকবে না, এক সময় কেটেই যাবে, তখন না হয় আরও ঘুরবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখতে সহযোগিতা করুন।